এই মুহূর্তের সবথেকে বড় একটা আপডেট চলে যাচ্ছে যে যারা যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন আপনাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে। তো দেখে নিচ্ছি যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা চলে আসবে এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি তো সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা চলে আসবে এবং কাদের কাদের অ্যাকাউন্টে টাকা আসবে না সেটা আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে। এবং আমরা দেখে নিচ্ছি যে আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা কবে চলে আসবে এবং কত টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এর জন্য আপনাদের কাজ করতে হবে, আপনি যদি দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে দেখলে একদিন আদর সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে 6000 টাকা মোট চলে আসবে বছরে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আসতে চলেছে 2000 টাকা। অনেকের কিন্তু প্রথম কিস্তির টাকা চলে যাচ্ছে 4000 টাকা, অনেকের আবার 2000 চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা এবার দেখে নিন যে আপনাদের কত টাকা চলে আসে। তো টাকা কিন্তু আসবে 2000 টাকা, অনেকের কিন্তু 4000 টাকা আসতে পারে। তো দেখে নিচ্ছে যে কবে টাকা আপনাদের চলে আসবে। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে টাকা রয়েছে এটি কিন্তু আমাদের রাজ্যে দ্বিতীয় কিস্তি এবং অন্যান্য রাজ্যে যে রয়েছে অন্যান্য রাজ্যে কিন্তু নবম কিস্তি। তো আমরা বুঝতেই পারছি যে আমাদের রাজ্যে যেহেতু কয়েকদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে চালু হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা আসা, তো এক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু দ্বিতীয় কিস্তি আর অন্যান্য রাজ্যে কিন্তু নবম কিস্তি টাকা যেটা আসতে চলেছে কিন্তু আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আসতে চলেছে। তো আগস্টের মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি টাকা চলে আসবে। তো যা যা টাকা পেয়ে গিয়েছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং যা অ্যাকাউন্টে টাকা পাননি সেটা আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাস কী রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনি চলে আসবেন। সেখানে আসার পর সেলফ স্ট্যাটাস যে রয়েছে সিএসসি রেজিস্ট্রেশনের যে স্ট্যাটাস রয়েছে এক কথায় সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখে নিতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে বর্তমানে। এবং আপনি যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে বেনিফিসিয়ারি স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে, এই বেনিফিসিয়ারি স্ট্যাটাসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি চলে আসবে, সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার কিংবা মোবাইল নাম্বার কিংবা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার টাকা চেক করতে পারবেন। ধরো আপনি যখন সার্চে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে, সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা, কয় টাকা চলে আসবে। তো এই